হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আফরান ইশুর গার্লফ্রেন্ড, বউ, পরিবার, বাড়ি, গাড়ি, ইনকাম ও অজানা তথ্য সম্পর্কে জানব। ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলতে চাই, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আফরান ইশুর আসল নাম আহমেদ ফজল রাব্বি, আর তার ডাকনাম আফরান আফরান ইশু। তিনি পেশায় একজন টিভি অভিনেতা ও মডেল। আফরান ইশুর জন্মস্থান শ্যারন, ভুয়াপুর, টাঙ্গাইল, বাংলাদেশ। তিনি জন্মগ্রহণ করেন 8ই ডিসেম্বর 1988 সালে। সেই হিসাবে বর্তমানে তার বয়স চলছে 33 বছর। আফরান ইশু উচ্চতায় 5 ফুট 10 ইঞ্চি ও তার ওজন 67 কেজির মতো। আফরান ইশুর জাতীয়তা বাংলাদেশি এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী। আফরান ইশুর শখ হচ্ছে ভিডিও গেমস খেলা, ভ্রমণ করা ও শপিং করা। আফরান ইশুর শিক্ষা জীবন, তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করেন। আফরান ইশু অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন 2003 সালে কমার্শিয়াল মডেলিংয়ের মাধ্যমে। এরপর তিনি বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন 2008 সালে সুখের অসুখ নাটক দিয়ে। তো আমার দেখা আফরান ইশুর জনপ্রিয় নাটকগুলো হচ্ছে বুকের বাপাশে, এক্স বয়ফ্রেন্ড, টম অ্যান্ড জেরি, শিল্পী, সহজ সরল ছেলেটা, রাধুনী, এক্স গার্লফ্রেন্ড, আমার বউ, ছেলেটা বিয়াদব, লাভলি ওয়াইফ ইত্যাদি। আফরান ইশু এখনও পর্যন্ত মোট 1টি বিয়ে করেছেন এবং তার স্ত্রীর নাম হচ্ছে তৃষা। বর্তমানে তাদের ঘরে 1টি ছেলে রয়েছে। তবে এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আফরান ইশু তৃষাকে বিয়ে করেন দীর্ঘ 14 বছর চুটিয়ে প্রেম করার পর 2011 সালে। আফরান ইশুর ইনকাম, তিনি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য 70,000 টাকা থেকে 1,10,000 টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে এই মুহূর্তে আফরান ইশুর মোট সম্পদের পরিমাণ হচ্ছে 40 কোটি টাকারও বেশি। আফরান ইশুর গাড়ির কালেকশন, বর্তমানে আফরান ইশু 4 থেকে 5টি গাড়ি ব্যবহার করেন। তার মধ্যে সবথেকে দামি গাড়ি হচ্ছে G86। বর্তমানে গাড়িটির মূল্য 1 কোটি টাকারও বেশি। সো ভিউয়ার্স, আফরান ইশুর নাটক দেখতে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। তো কথা হচ্ছে আগামী নতুন কোনো লাইফস্টাইল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।